কেচ্ছাতে সবাইকে স্বাগত। আজ আবারও আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের পঠিত গল্পের ঝুলি থেকে আপনাদের এক গল্প শোনাতে। যদিও আমাদের গতকালই আসার কথা ছিল, কিন্তু পারিনি কিছু সমস্যার কারণে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। আজ আমাদের কেচ্ছার আয়োজনে থাকছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গোয়েন্দা গল্প, কালো গোলাপ। গল্প পাঠে মিষ্টি রায় নিঝুম এবং চরিত্রায়নে দেবজ্যোতি চক্রবর্তী উৎস, মৌসুমী রায় ঝিলিক, শিবাজি রায় মৃদুল, মিষ্টি রায় নিঝুম। থামনেল ডিজাইন শিবাজি রায় মৃদুল, এডিট মিষ্টি রায় নিঝুম। শুনতে থাকুন ছোট গল্প কালো গোলাপ। শেষ রাত থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে একটানা। জানলার ভারী পর্দাটা টেনে দিয়ে টেবিল ল্যাম্প জেলে বিকাশ মিত্র একটা বই হাতে নিয়ে টেবিলের ধারে বসেছিলেন। সামনে ধুমায়মান চায়ের কাপ, হাতে পাইপ। মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখবার চেষ্টা করছিলেন। হঠাৎ দরজায় খুটখুট শব্দ। বিকাশ মিত্র ফিরে চাইলেন। কে কে? সন্তর্পণে দরজা ঠেলে প্রৌঢ়ভৃত্য রায়চরণ ঘরে ঢুকল। বাবু, একটি মেয়ে ছেলে আপনার সঙ্গে দেখা করতে চান। মেয়ে ছেলে? বিকাশ মিত্র ভ্রু কুঞ্চিত করলেন। তার কাছে লোক আসার একটি অর্থই হয় ঘোরতর বিপদে পড়েছে, সাহায্যের প্রয়োজন। তা না হলে গল্পগুজব করতে কে আসবে শহরের বিখ্যাত শখের গোয়েন্দা বিকাশ মিত্রের কাছে? উপরে নিয়ে এসো। আদেশ দিয়ে বিকাশ মিত্র বইটা সরিয়ে চেয়ার ঘুরিয়ে বসলেন। একটা সুশ্রী তরুণী ঘরের মধ্যে ঢুকল। পরনের শাড়ি জামা বেশ ভিজে গিয়েছে, মাথার চুলেও ফোটা ফোটা জল। কি ব্যাপারে? আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বিকাশ মিত্র কোনো কথা বললেন না, দুটি চোখ কুচকেই তরুণীর আপাত মস্তক দেখতে লাগলেন। সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেয়েটি যেন আরও সংকুচিত হয়ে পড়ল। আচ্ছা, সব কিছু খুলে বলুন তো। আমার বাবা আজ ভোরে মারা গিয়েছেন। মারা গিয়েছেন? মারা গিয়েছেন মানে সম্ভবত কেউ তাকে মেরে ফেলেছে। বিকাশ মিত্র আর চোখে একবার দেয়ালে টাঙানো ঘোরের দিকে দেখলেন। প্রায় 9টা বাজে। তারপরে চেয়ারে হেলান দিয়ে দুটো চোখ বন্ধ করে বললেন, সমস্ত ব্যাপারটা খুলে বলুন, কোনো কথা চাপবার চেষ্টা করবেন না। রোজকার মতন আজকে ভোরেও বাবাকে ডাকতে গিয়েছিলাম। ঘরের পর্দাটা সরিয়ে দেখলাম বাবা টেবিলের উপর মাথা দিয়ে বসে আছে, সামনে একটা বই খোলা। বই পড়া বাবার একটা বহু পুরানো নেশা, বাতিকও বলতে পারেন। প্রায়ই ভোর রাতে উঠে পড়াশোনা করতেন। মা মারা যাওয়ার পর থেকে এ অভ্যাসটা আরও যেন বেড়ে উঠেছিল। কাছে গিয়ে ডাকলাম, কোনো সাড়া নেই। ভাবলাম ঘুমিয়ে পড়েছে। আরো কাছে গিয়ে অল্প ধাক্কা দিতেই কথাটা শেষ হওয়ার আগেই মেয়েটি কেঁদে উঠল। সমস্ত ঘটনা ছবির মতন ভেসে উঠল মেয়েটির সামনে। তা আপনার নামটা কি জানতে পারি? মিনতি, মিনতি রায়। কেঁদে আর কি লাভ বলুন মিনতি দেবী, কাঁদলে কি আর মরা মানুষ ফিরে আসে? তার চেয়ে সব কিছু খুলে বলুন, দেখি কতদূর কি কিনারা করতে পারি। একটা ধাক্কা দিতে বাবা হেলে পড়লেন। শরীর বরফের মতন ঠান্ডা, নাকের দুটো পাশ
লাল হয়ে ফুলে উঠেছে। সামনে একটা কাগজ, তার উপর পেন্সিল দিয়ে শুধু একটা অক্ষর লেখা, চ। মাফ করবেন, হাতের লেখাটা কার ছিল? বাবার হাতের লেখা। একটু দূরে টেবিলের উপর একটা কালো রঙের গোলাপ ফুল। আমাদের বাগানেও ফুলের গাছ নেই, এই ফুলটা কোথা থেকে এলো বুঝতে পারছি না। তখনই আমাদের বাড়ির ডাক্তার সেনকে ফোন করে দিলাম। তিনি এসে পরীক্ষা করে বললেন ঘণ্টা দুয়েক আগে সব শেষ হয়ে গিয়েছে। কিসে মৃত্যু হয়েছে সে কথা তিনি পোস্টমর্টেম না হলে বলতে পারবেন না। তারপরই আপনার কথা মনে হলো, মনীষাদির জড়োয়ার নেকলেসটা আপনি উদ্ধার করেছিলেন, একবার ভাবলাম আপনাকে ফোন করি। তারপর একেবারে সোজা চলেই এলাম আপনার কাছে। পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ডাক্তার সেনি থানায় ফোন করে দিয়েছেন। পুলিশ এসেছে? না, আসেননি, অন্তত আমি বেরোবার আগ পর্যন্ত তো নয়। আচ্ছা চলুন, পুলিশ আসবার সঙ্গে সঙ্গে আমাদের গিয়ে পৌঁছতে হবে, নয়তো ওদের খানা তল্লাশির পর আমাদের দেখবার মতো আর কিছু থাকবে না। বাড়িতে পা দিয়েই মিনতি চমকে উঠল। বাড়ির সামনে পুলিশের ভিড়, ভীষণ গোলমাল, পাড়া প্রতিবেশীও অনেক এসে জুটেছে। একটু এগিয়ে গিয়েই মিনতি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বহুদিনের পুরনো চাকর চন্দ্রনাথকে পিছমোড়া করে বাঁধা হয়েছে। মিনতিকে দেখেই চন্দ্রনাথ হাউমাউ করে কেঁদে উঠল। দেখুন দিদিমণি, আমার আমার অবস্থা, আমি নাকি বাবুকে কথা শেষ হওয়ার আগে চোখের জলে বুড়োর দুটো গাল ভেসে গেল। তোমার হয়েছে কি? ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে, সে খেয়াল আছে? এবার বিকাশ মিত্র এগিয়ে এলেন। কি ব্যাপার মিস্টার নাগ, আসামিকে পাকড়াও করেছেন নাকি? হ্যাঁ স্যার, আর একটু দেরি হলেই ঝাড়ো বড় কেটে পড়ত, খুব সময় এসে পড়েছি। প্রমাণ পেয়েছেন এর বিরুদ্ধে? প্রমাণ? রায়বাহাদুর নিজের নাম লিখে গিয়েছেন, এই দেখুন না কাগজটা। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নাগ একটা কাগজ বিকাশ মিত্রের সামনে ধরলেন। বিকাশ মিত্র কাগজটার উপর আলগুছে একবার চোখ বুলিয়ে নিলেন। চলুন ঘরের মধ্যটা আরো একবার দেখে আস। ছোট্ট ঘর, এক পাশে একটি টেবিল, খান দুয়েক চেয়ার, একটি নাতি দীর্ঘ খাট, ঘরে জানালা দুটি, একটি দরজা, সেটি ভেতরের দিকে। সেই দরজা দিয়ে বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কেবল পাশে মিনুদের ঘরে যাওয়া চলে। মিনুদের ঘরটিও ছোট, আসবাবপত্র বেশি নেই। বিকাশ মিত্র ঘরের মাঝখানে একটা চেয়ারে বসলেন। কিন্তু একটা কথা মিস্টার নাগ, আপনার আসামি রায়বাহাদুরের ঘরে ঢুকলো কি করে? ইন্সপেক্টর নাগের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। ভাবটা যেন শখের গোয়েন্দা আর সরকারি পুলিশে আকাশ পাতাল প্রভেদ। ঘরের মধ্যে ঢুকেছে, এ কথা আপনাকে কে বলল? মানে ঢোকেনি? তাহলে ব্যাপারটা হলো কি করে? ঢোকেনি, আগে থেকে বসে ঢুকেছিল, কাল সন্ধ্যা থেকে কিংবা কাল রাত থেকে খাটের তলায় লুকিয়েছিল। ও, তাহলে বেরোলো কোথা দিয়ে? মিনতি দেবী যখন এ ঘরে ঢুকলেন তখন ঘরে কোনো লোক ছিল না, আর মিনতি দেবীর ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল, তাই না? তাছাড়া এত নিচু খাটের তলায় লোক ঢুকবেই বা কি করে? আধুনিক ডিজাইনের খাটের এই একটা মস্ত সুবিধা। ইন্সপেক্টর নাগের মুখটা যেন একটু বোকা দেখালো, তারপরে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ওসব ভেবে আর লাভ কি,
বদমাইশের অসাধ্য কাজ দুনিয়ায় কিছু আছে নাকি? সবচেয়ে বড় কথা, রায়বাহাদুর নিজের হাতে চক্কর লিখে গিয়েছেন। চ মানেই চন্দ্রনাথ, এ তো একটা শিশুও বুঝে। পুরনো চাকরগুলোই তো শয়তান। আমার 20 বছরের পুলিশের চাকরিতে এই রকম কম কেস খাটলাম। বিকাশ মিত্র কোনো উত্তর দিলেন না। ইতিমধ্যেই তিনি তন্ন তন্ন করে ঘরটা পরীক্ষা করতে শুরু করেছিলেন। ঘরের মেঝের উপর চোখ বোলাতে বোলাতে তিনি থমকে দাঁড়িয়ে নিচু হয়ে সবুজ রঙের রেশমি সুতোর টুকরো কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন। টেবিলের উপর থেকে কালো গোলাপটি রুমালে জড়িয়ে তিনি আগেই তুলে নিয়েছিলেন। চৌকাট পার হয়ে মিনতির সামনে দাঁড়িয়ে বললেন, একবার হাসপাতালের দিকে যাচ্ছি, মর্গে যাব আর পোস্টমর্টম রিপোর্টটাও জোগাড় করতে হবে। নমস্কার। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে ইন্সপেক্টর সাহেবের সাথে দেখা। জলি মিস্টার নাগ, একটা কথা, চয়ের জন্য যদি চন্দ্রনাথকে গ্রেফতার করা হয়ে থাকে তাহলে তো আপনাদের বড় কর্তা চণ্ডীবাবুকেও হাতখড়ি লাগানো উচিত, কি বলেন? মাসখানেক পরের কথা, দুটি চেয়ারের মুখোমুখি বসে বিকাশ মিত্র আর মিনতি রায়। হঠাৎ একটু দাঁড়িয়ে বিকাশ মিত্র বললেন, আপনি বোধহয় একটু আশ্চর্যই হয়ে গিয়েছেন মিনতি দেবী, এত শীঘ্রই যে লোকটার কিনারা হবে তা অবশ্য আমিও ভাবি। কেসটা সম্বন্ধে জানবার জন্য আমিও খুব উদ্গ্রীব হয়ে আছি মিস্টার মিত্র। শুনুন তাহলে, আপনার ঘরটা দেখেই আমি বুঝতে পারলাম যে বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, এলে অন্তত আপনি জানতে পারতেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কেউ যে ঘরে ঢুকে আবার বেরিয়ে গেছে এও সম্ভব না। পোস্টমর্টেম রিপোর্টে দেখলাম যে তীব্র বিষে আপনার বাবার মৃত্যু হয়েছে। কালো গোলাপটি পরীক্ষা করে জানলাম গোলাপে বিষ মাখানো ছিল। যে সে বিষ নয়, সে বিষ যে কত তীব্র তা আপনি ধারণাও করতে পারবেন না। শুধু শুকলেই 2 সেকেন্ডের মধ্যে যে কোনো জোয়ান লোকের মৃত্যু হতে পারে। এ পর্যন্ত সবই ঠিকঠাক হলো, কিন্তু একটা প্রশ্ন, এই বিষ মাখানো গোলাপ এলো কোথা থেকে? আপনার বাবা কাগজে চ লিখে গিয়েছেন বলেই বাড়ির পুরনো চাকর চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে হবে, এ ধারণাটা এত মামুলি যে একে আমি মোটেই আমলে দিইনি। শুধু শুধু একটা মানুষ আর একটা মানুষের মৃত্যু ঘটায়, এর একটা কারণ থাকে। খোঁজ করে জানলাম আপনার বাবার কোনো শত্রু ছিল না, ব্যাপারটা একটু ঘোরালো বলেই মনে হলো। আপনি প্রথম যেদিন আমার কাছে এলেন সেদিন লক্ষ্য করলাম আপনার 2 হাতে 5টি আংটি আর প্রত্যেকটিতে খুব দামি পাথর বসানো। আজকাল কম অলঙ্কারের যুগে এটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল। আপনার বাবার আঙুলেও রিপোর্টে দেখলাম অনেকগুলো দামি পাথর বসানো আংটি ছিল। আপনাদের ঘরের আলমারির মধ্যে কাঠের একটা হরিণের চোখেও দেখলাম মূল্যবান পাথর বসানো। দামি পাথরের যেন ছড়াছড়ি বলেই মনে হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার বাবার দামি পাথর কেনার খুব ভাতিক ছিল, এজন্য উনি একবার বর্মাদেশেও পাড়ি দিয়েছিলেন। যে আপনার বাবাকে মেরেছে সে একটিও দামি পাথর সরায়নি, কাজেই বোঝা যাচ্ছে পাথর চুরি করা তার উদ্দেশ্য ছিল না, কিংবা পাথর সরাবার সুযোগ সে পায়নি। মানুষকে হত্যা করার সাধারণত 2টো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে লোভ আরেকটা প্রতিহিংসা। আপনাদের বুড়ো চাকর চন্দ্রনাথের সঙ্গে আলাপ করে জানতে পারলাম যে মঙ্কু বলে একটা বর্মী মাঝে মাঝে আপনার বাবার কাছে আসত। আপনার বাবা মারা যাওয়ার দিন কয়েক আগে আপনার বাড়ির পেছনে খালি জমিতে মঙ্কু থাকার জন্য একটা চালা ঘরও তৈরি করে দিয়েছিলেন। আপনারা জানতেন মঙ্কু আপনার বাবার বাতের জন্য বাঘের চর্বি নিয়ে আসত, কিন্তু আসল ব্যাপার তা নয়। আসল ব্যাপারটা তাহলে কি? আসল ব্যাপারটা হলো মঙ্কু দামি পাথরের ব্যবসা করত। মঙ্কুর সঙ্গে ভাব জমাতে বেশি দেরি হলো না আমার, সে তো আপনিও দেখেছেন কতদিন ওর চালা ঘরের দাওয়ায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। বেশ কয়েকবার তারির বদলে মঙ্কুর মনের অনেক গোপন কথাও জানতে পেরেছি। সে খুব ভালো সাপের খেলা দেখাতে পারত, তার চালা ঘরের কোণে বেতের ঝাঁপি চাপা অনেক রকমের সাপও ছিল।
আপনার বাবার সঙ্গে মংপুর আলাপ হয়েছিল বর্মাদেশের মেমিও শহরে। পাহাড় থেকে মংপু অনেকগুলো পাথর সংগ্রহ করেছিল, তখন সে ওগুলোর দাম সম্বন্ধে কিছুই জানত না। আপনার বাবা মংপুকে বুঝিয়েছিল ওসব ঝুটো পাথর, নামমাত্র দামে তার কাছ থেকে তিনি ওসব পাথর কিনে নিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই মংপু আসল ব্যাপারটা জানতে পেরেছিল। কতগুলো পাথর তার নিজের কাছে ছিল, সেগুলো সে এক জহুরির কাছে নিয়ে যেতেই সঠিক দাম জানতে পারে। আর বর্মীরা তো ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয় জানে। আপনার বাবার ঠিকানা ছিল তার কাছে, আপনার বাবাই দিয়েছিল, যদি ভালো পাথর আরও জোগাড় করতে পারে তাহলে তাকে যাতে পাঠিয়ে দিতে পারে। সুদূর বর্মা থেকে মংপু বাংলাদেশে এসেছিল, আপনার বাবার সঙ্গে দেখা করে আগের পাথরগুলোর ন্যায্য দাম চেয়েছিল। আপনার বাবা বোধহয় তাকে মিষ্টি কথায় ভোলাতে চেয়েছিল, তাকে ঠান্ডা করার জন্য নিজের জমিতে চালা ঘরও তুলে দিয়েছিল। কিন্তু বর্মী জাতকে তো তিনি ঠিক বুঝতে পারেন। প্রতিহিংসা নেওয়ার জন্য এরা বছরের পর বছর অপেক্ষা করে। একদিন মংপু সুযোগ পেল এবং সহজেই কাজ শেষ করল। কিন্তু বন্ধ ঘরে সে ঢুকলো কেমন করে? ঘরে সে ঢোকেনি, কোনো মানুষই ঘরে ঢোকেনি। তবে আপনার বাবা কোনো মানুষের হাতে মারা যান। সে কি? পরের ব্যাপারটা অবশ্য আমাকেই অনুসন্ধান করে বের করতে হয়েছিল। মংপুর কাছ থেকে আর সেরকম কিছুই জানা যায়নি। আমি দেখলাম ঘরের দরজা জানালা সব যদি বন্ধ থাকে তবে একমাত্র আসার পথ ভেন্টিলেটর দিয়ে, কিন্তু সেখান দিয়ে মানুষের আসা সম্ভব নয়। একমাত্র আসতে পারে সরীসৃপ জাতীয় কিছু। যে সাপগুলো মংপুর ঘরে ছিল সেগুলোর সবই বিষধাত ভাঙা, নয়তো তাদের নিয়ে খেলা করা মংপুর পক্ষে সম্ভব হতো না। কিন্তু রেশমি সুতো দিয়ে সাপের শরীরের সঙ্গে বিষ মাখানো কালো গোলাপ বেঁধে দিয়ে অনায়াসেই সেটাকে ভেন্টিলেটর দিয়ে ঘরের মধ্যে চালান দেওয়া যায়। এই কালো গোলাপ মেমিউর পাহাড়ে অজস্র ফোটে এবং বহুদিন অবিকৃত অবস্থাতেই থাকে। মংপুকে সন্দেহ করার এও আমার একটা বড়সড় কারণে বলা যায়। মংপু এটা বেশ জানতো যে একবার কালো গোলাপটা ঘরের মধ্যে ফেলতে পারলে কৌতূহলবশত আপনার বাবার পক্ষে ফুলটি তুলে নিয়ে শুকতে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনার বাবা সাপটাকেও দেখতে পেয়েছিলেন, সম্ভবত ফুলটা শোকার প্রায় সঙ্গে সঙ্গে। সেজন্যই হাতের কাছে কাগজ পেয়ে শেষ মুহূর্তে লিখতে যাচ্ছিলেন, কিন্তু তীব্র বিষের প্রকোপে একটি অক্ষর লিখেই মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। বাবা তো শুধু চ লিখেছিলেন। হ্যাঁ, সাপটার নাম লিখতে যাচ্ছিলেন, চন্দ্রবোরা সাপ। এ সাপটা মংপুর কাছে আপনিও হয়তো দেখেছেন। মংপু নিজের সম্বন্ধে এত নিশ্চিন্ত ছিল যে সে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করে, কিন্তু হাজার চেষ্টা করেও পাপীরা কিছুতেই তাদের পাপ কাজ লুকোতে পারে না। কেমন করে দু একটা চিহ্ন পেছনে রেখে যায়। এই কালো গোলাপ আর রেশমি সুতোই মংপুকে গারদে পাঠালো তো। কথাটা বলে নিজের হাত ঘড়ির দিকে তাকালেন বিকাশ মিত্র। হ্যাঁ, রাত 8টা বেজে গেছে, উঠি, 8:30টায় আবার আমার কাছে একটা লোক আসবার কথা। মিস্টার মিত্র, কি করে যে আপনার ঋণ শোধ করব? একদিন বরং নিমন্ত্রণ করে খাইয়ে দেবেন। আচ্ছা আসি, গুড নাইট।